ইসলাম পরিমনের একটা ভক্ত এগুলো বলতে হবে সামাজিক কথা তার মিয়া হইছে মিয়ার বাচ্চার নাম রেখেছে পরিমনি নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা কেই পরে প্রিয় ভাইরা ও সুবকেরা তোমাদের উদ্দেশ্য বলতেছি কোন পরিমনের পিছনে দাও এই পরিমনের ইতিহাস তোমাদেরকে জানতে হবে ফেসবুকের মাধ্যমে মিডিয়ার কল্যাণ আমরা শুনেছি পরিমনে একটা নায়িকার নাম যেই পরিমনে বিয়ে হয়নি আমরা জানি না বিয়ে হওয়ার কথা কিন্তু তার আগে আমরা শুনেছি পরিমনি মা হচ্ছেন আর হাদিস শরীফে আবু দাউদ শরীফের ভিতরে নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে তার নামের মিল হবে কিয়ামতে তার সাথে তার কিন্তু জান্নাতে দেওয়া লাগবে আর খারাপ হলে তার সাথে তার জাহান্নামে থাকা লাগবে হযরত ওমর বলতেছে সর্বপ্রথম নামটাকে আমরা পরিবর্তন করে দিব আর দুই নম্বর দায়িত্ব হলো এই দেশে কাল সকাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মুসলমানরা যতদিন থাকবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এক নাম্বার দায়িত্ব হলো কি করা লাগবে নাম পরিবর্তন করে দেওয়া লাগবে তাহলে নামেরও কিন্তু একটা তাফসীর আছে নাই হযরত ওমর খ্রিস্টানদের ভালো নামও চয়েস করেননি মুসলমানদের নাম রেখেছে আর আমরা সব মুসলমানদের নাম এখন পুরাতন হয়ে গেছে এখন আমাদের পছন্দ খালি নতুন নতুন খ্রিস্টানদের নাম ঠিক না ব্যাঠিক মুসলমানের বাচ্চা বাড়ি হলো আপনাদের সামার ইউনিয়নে বগুড়াতে গিয়ে যদি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার চেহারা দেখে পোশাক দেখে চেনা যায় না নাম দেখেও বোঝা যায় না মুসলমান না হিন্দু জোরে বলেন ঠিক না ব্যাঠিক মুসলমানদের ছেলেদের নাম দেখবেন খালি টুটু ঝন্টু মন্টু থানটু মিন্টু হন্টু কান্টু খালি টুটু আর মহিলাদের নাম খালি লিলি শেপালি দুলালি হেলালি বুবলি এখন অবশ্য এগুলো পুরাতন হয়ে গেছে এখন 2022 সালের মডেল হলো খালি মনি মনি দীপমনি পরিমনি খালি মনি 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 ফেসবুকে দেখলাম পরিমনের একটা ভক্ত এগুলো বলতে হবে সামাজিক কথা তার মিয়া হইছে মিয়ার বাচ্চার নাম রেখেছে পরিমনি নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা কেই পরিমনি ও যুবক ও সোনার ভাইয়েরা এই সামার ইউনিয়নের যুবক তোমরা 50 জন যদি ভালো হও যে আমরা আর নামাজ ছাড়বো না আমরা মদ খাবো না আমরা গাঁজা খাবো না আমরা অন্যায় করবো না নেশা করবো না তাহলে আমার চেয়ারম্যান ভাইয়ের জন্য এই ইউনিয়নকে ভালো করা কি সহজ হবে না কঠিন হবে কথা বলেন এই সিংরার 12টা ইউনিয়ন থেকে 50 জন করে যুবক যদি সিংরা কোটমাটে শপথ নেয় আমরা 1 নম্বর সুকাশ থেকে 12 নম্বর রামানন্দ খেজুরিয়া আমরা 12টা ইউনিয়নে কোনো তাস খেলবো না মদ খাবো না গাঁজা খাবো না নেশা করবো না প্রেম করবো না তাহলে এই সিংরার প্রত্যেকটা গ্রাম হুলহুলিয়ার মতো আদর্শ গ্রাম হয়ে যাবে ধরে বলেন কথা ঠিক না ব্যাটিক প্রিয় ভাইরা ও সুবাকেরা তোমাদের উদ্দেশ্য বলতেছি কোন পরিমাণের পিছনে দাও এই পরিমনের ইতিহাস তোমাদেরকে জানতে হবে ফেসবুকের মাধ্যমে মিডিয়ার কল্যাণ আমরা শুনেছি পরিমনে একটা নায়িকার নাম যেই পরিমনে বিয়ে হয়নি আমরা জানি না বিয়ে হওয়ার কথা কিন্তু তার আগে আমরা শুনেছি পরিমনি মা হচ্ছেন বিয়ের আগেই যিনি মা হয় সেই নায়িকার আদর্শ তোমরা গ্রহণ করো না খেলা দেখো খুব ভক্ত আমরা রোনালদো খুব মেসির ভক্ত যেই মেসির 4টা বাচ্চা 2টা হয়েছে বিয়ের আগে আর 2টা হয়েছে বিয়ের পরে খুব ভক্ত ক্রিকেট খেলে এত ক্রিকেটের ভক্ত রাতের বেলা মার সাথে নানার সাথে শুয়ে আছে নানা মুরব্বী মানুষ সভা শোনার জন্য এসেছে সেই হাতিয়ান্দ ইউনিয়ন থেকে আপনাদের গ্রামে এখন নাতির বয়স 16 বছর নাতি বলতেছে নানু চলো আর আর শুনবো না শুয়ে আছে নানা নাতি ও শুনে ঘুমাইছে নানা ঘুমের ভিতরে দেখতেছে বজলু সিদ্ধুর ওয়াজ করতেছে কারণ ভালো মানুষ আছে ধান্দা ওয়াজই দেখতেছে স্বপ্নে আর নাতি দেখতেছে যে কলম স্কুল মাঠে খেলা হয়েছে ফুটবল ক্রিকেট খেলা হয়েছে নাতি স্বপ্নের ভিতরে নানা নাক যেতে ঘুতো মারে করছে যে নানা কয় কিরি রাতের ভিতরে সিক্স মারলো মানে ওই ক্রিকেটে সিক্স মারছে নানার সাপাত মেরে করছে সিক্স সেই ক্রিকেটার নাসিরের চরিত্র খুঁজো যেই নাসির অন্যর বউকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে সুতরাং ও সোনার ভাইয়েরা আমি তোমাদের সিংরার ভাই আমি তোমাদের কলিজার টুকরা হিসেবে অন্তর থেকে বলতেছি আদর্শ গ্রহণ করতে চাও নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট তাকিয়ে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ গ্রহণ করে চেহারা সুন্দর চাও
আদর্শ চরিত্র চাও, লেখাপড়া চাও, সুন্দর ইংরেজি শুনতে চাও, বিজ্ঞানের কসমোলজি রস শুনতে চাও, বিজ্ঞানে সায়েন্স আছে তুমি শুনতে চাও, বিজ্ঞানে কেমিস্ট্রি আছে শুনতে চাও, বিজ্ঞানে বায়োলজি আছে শুনতে চাও, বিজ্ঞানে ভ্রূণতত্ত্ব আছে শুনতে চাও, ইউটিউবে নাসিরের নাম না দিয়ে, মমতাজের নাম না দিয়ে, মিজানুর রহমান আজহারির নাম দিয়ে সার্চ দাও, দেখবা কোরআন পড়লে আদর্শ মানলে নবীর আদর্শ চরিত্র গ্রহণ করলে মানুষ কেমন হয়। তোমাদের আইডল হওয়া দরকার আলেমরা, খালি পরিমণি। আমি যে মসজিদে জুমা পড়াই, ওই মসজিদের এক মুসল্লি বলতেছে যে নামাজ পড়ে একটু দেখা করে যাবেন, আমার হচ্ছে জরুরি কিছু। আমি বললাম ভাই কি হয়েছে, কজুর একটা জিনিস দেখে হুজুর দেখেন, বাংলাদেশে কেউ নিরাপদ থাকলো না হুজুর, সবার জানালে নিরাপত্তা নাই। আমি মনে করবো হয়তো আলেম আলামাদের কথা বলবে যে আলেম আলামা আজকে অনেকে বিপদে আছে। আমি বললাম ভাই কোন আলেম জেলে গেল, না হুজুর আলেম না হুজুর আরো অনেকে ফেসবুক বাইকের ঠেলাতে ঠেলাতে বাইকার বলতেছে যে দেখেন পরিমনের মতো একটা ভালো মেয়ে তাকে ছেলে দেওয়া লাগবে। আমি বললাম ভাই এটা আল্লাহর ঘর, মসজিদে পরিমনিক বাইর করছেন, হুজুর আপনি তো পরিমনিক ভালোবাসা দেখেন, হুজুর নজরটা ভালো করেন, তাহলে দেখবেন মহব্বত কাকে বলে। মন খারাপ করলে আজকে ইসলামের নামে নাম নাই, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহেবে হযরত ওমর যখন রাষ্ট্র গ্রহণ করেন, আগে কিন্তু দেশটার নাম ছিল কিন্তু রোম দেশ, আর হযরত ওমর বলতেছে রোম দেশ আজ থেকে হবে না, এখন থেকে দেশটার নাম হলো হিমস, মুখস্থ করা লাগবে। বলেন নামটা কি? আগে ছিল রোম দেশ, আর এখন নামটা হলো কিন্তু মুসলমানদের নাম হলো হিমস নগরী। আমিরুল মুমিনুল ওমর তখন বলতেছে দেশটাকে যদি আমি পরিচালনা করতে চাই তাহলে দেশটায় একটা মুখ্যমন্ত্রী দরকার, ভালো করে বুঝবেন, এ মুখ্যমন্ত্রী তোমাদের ভিতরে কে হবে, যে হাত তুলবে তাকে আমি ওমর মুখ্যমন্ত্রী মানাবো। ইতিহাস পড়ে দেখেন, হিস্ট্রি ইসলাম খুলে দেখেন, আর তারিখ পল ইসলামের ভিতরে কত সুন্দর করেন রায়ান, যখন বলেছে তোমাদের ভিতরে কে মুখ্যমন্ত্রী হবে, কেউ যখন হাত তুলে না, যেমন সিংরাকে উন্নয়ন করতে হলে শুধু এক মন্ত্রী পলক সাহেবের পক্ষে ক্ষমতা সম্ভব নয়, বারোটা চেয়ারম্যান যদি সহযোগিতা করে তাহলেই কিন্তু সম্ভব। হযরত ওমর বলতেছেন নতুন রাষ্ট্রতে দখল হলো, স্বাধীন হলো, এই রাষ্ট্রের একজন স্থানীয় প্রধানমন্ত্রী আমার দরকার, এই দেশ মিলে আমি ওমরের মোট 15টা রাষ্ট্র, আর 15টা রাষ্ট্র মিলে হলো অর্ধ পৃথিবী, আর অর্ধ পৃথিবীর খলিফা হলাম আমি, তাহলে প্রত্যেকটা রাষ্ট্র থেকে স্থানীয় একটা করে দরকার আছে। এই নতুন রাষ্ট্রে তোমাদের ভিতরে মুখ্যমন্ত্রী কে হবে? কোন সাহাবী যখন হাত তুলে না, আমিরুল মুমিনুন ওমর গরম হয়ে গেছে, গরম হয়ে কয়েকজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছে আপনারা একটু মেহরবানি করে উঠে আসেন, রুদ্ধদ্বার বৈঠক করলেন একটা মিটিং করে কিছুক্ষণ পর। হযরত ওমর মিটিংয়ে বলতেছে কাকে বানানো যায় মুখ্যমন্ত্রী, বেশিরভাগ সাহাবীদের ভোটের মাধ্যমে মনোনয়ন চিনে হলেন। হযরত ওমর সেই সাহাবী নামটা গোপনে খাতায় লিখে এনে লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছে রে হিমসের জনগণ, এই দেশটা গতকাল পর্যন্ত খ্রিস্টানদের রাষ্ট্র ছিল, আর আজ থেকে কিন্তু কোরআনের আইন চালু হবে, এই নতুন দেশের নতুন মুখ্যমন্ত্রী যিনি দায়িত্ব গ্রহণ করবেন, এখনো